বাংলাদেশের বিস্তীর্ণ পার্বত্য এলাকায় শুধু নয়, সমতল অঞ্চলও রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বহুকাল এরা ছিল অবহেলিত আর অধিকার বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগের ফলে এখন তাদের জীবনে সঞ্চারিত হয়েছে দিন বদলের স্বপ্ন। আগে আমরা ফিমেল বেপি সংসার বেপি কোনো আয় উন্নতি ছিল না, এখন আমরা যা হোক আগে ছাড়া আয় উন্নতি একটা কাজ পেয়েই আমরা আয় উন্নতি করছি। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক উন্নয়নের যে প্রচেষ্টার অংশ হিসাবে এই প্রজেক্ট উদ্যোগের সাথে আমরা ক্ষুদ্র সহযোগী। এখানে ফ্রি কোর্সে কম্পিউটার শিখতে আসছি, তো বাইরে কোথাও শিখতে গেলে টাকা পয়সার প্রয়োজন হবে। আমাদের গ্রামের অনেক ছেলেমেয়েরা প্রাইমারি লেভেল থেকে উপরে ধাপে উঠতে পারে না, এর কারণে আমি শিক্ষক হতে চাই। আমার কি এই পোলট্রি চার্জ আছে, মাছের চার্জ আছে, উপবৃত্তির বাচ্চাকে টাকা দিয়েছে, তারপরে এখানে এই বেড জাল ঝুড়ি ডালা দিয়েছে। এই হতদরিদ্র একেবারে নৃগোষ্ঠী, এরা হতদরিদ্র থাকবে না এবং তারা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে মর্যাদা পাবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সর্বাধিক সুবিধা দিয়ে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মূল দর্শন। আর এই দর্শনের আলোকেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির মাধ্যমে দেশের সমতলে বসবাসরত মণিপুরী, রাখাইন, গাড়ো, ওরাও, সাঁওতাল, হাজং, পাহাড়ি, রবিদাস, রাজোয়ার, কোঁচ এবং বাগদি সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে বইছে দিন বদলের হাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য চলতি অর্থ বছরে প্রায় 24 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং ফিংড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শ্রমজীবী সমবায় সমিতি কর্তৃক এটি বাস্তবায়িত হচ্ছে এবং এখানে তাদেরকেই মাছ চাষের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে বিভিন্ন উপজেলায় 2010 থেকে 2015 এই 5টি অর্থ বছরে ছোট বড় 329টি আয় বর্ধনমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে সিলেট সদর এবং এর অন্য উপজেলার প্রকল্পগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পৃক্ততা হতে পারে এক অনন্য উদাহরণ। সিলেট সদর উপজেলায় প্রায় 6,000 মণিপুরী সম্প্রদায়ের লোক আছে। এই মণিপুরী সম্প্রদায়ের লোকজনের জন্য একটা তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি। শুরুর দিকে আমরা প্রতি বছরে 20 জনকে প্রশিক্ষণ দিতাম এবং তাদেরকে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা হিসেবে 1,000 টাকা করে দিতাম। তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা আবার মনিটর করছি তাঁতের মেশিন কিনে বসে এই কাজটা করছে কিনা। প্রশিক্ষণ নেওয়ার আগেই আমি ঘরে বেকার ছিলাম, আর প্রশিক্ষণ শিখে আমরা নিজে নিজে ঘরে বানাই। প্রধানমন্ত্রীর ইয়েতে আমাদের অনেক অগ্রসর হয়ে গেছে নারী সমাজ। সব জায়গায় আমাদেরকে নারী সমাজকে হাতে নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সমাজের অগ্রসরতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের মিনতি রানী বসাক। তিনি সমিতিতে মহিলাদের সম্পৃক্ত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে উদাহরণ সৃষ্টি করেছেন। আদিবাসী জনগোষ্ঠী এলাকায় 250 জন সদস্য নিয়ে এবং নারী আমি সমবায় সমিতি গঠন করি। তারপরে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 13,25,000 টাকার একটা প্রকল্প পাই, সেটা দিয়ে আমাদের গুড়িপিপুলে আমরা আদিবাসী একটা তাঁত প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করব। এটার ফলে আমাদের 250 জন মহিলারা এখানে কর্মসংস্থানের তৈরি হবে। আমি আগে মাঠে কাজ করতাম, এখন আমি তাঁত বুনাই। এই তাঁতে আমার মেলা এখন উন্নতি হইতেছে, আমার সাল পেলে স্কুলে লেখাপড়া করাবে পারতেছি। আমাদের এই গ্রামে খাসি সমাজ মূলত পান চাষ করেন। পান চাষের পাশাপাশি আমরা পান থেকে তেল উৎপাদনের যে প্রক্রিয়াটা একটু তৈরি করি, আমাদের প্রচুর পরিমাণ আমরা এই তেলটাকে উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমি এই পান ফ্যাক্টরিতে কাজ করি, এখানে প্রতিদিন 40 কেজির পান এখানে দেয় স্টিমে। বর্তমানে একটা মেশিন থেকে 1.5 থেকে 2 লিটার তেল বের করতে পারি। এসব প্রকল্পের বাইরে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, পোলট্রি প্রকল্প, রিক্সা ভ্যান প্রকল্প, হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও প্রকল্প, জুতা তৈরি প্রকল্প ইত্যাদি। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তির ব্যবস্থাকরণে তারা উচ্চশিক্ষার সুফল পাচ্ছে। যারা লেখাপড়া করছে প্রায় সমাজের জন্য অনেক কিছু অবদান রাখতেছে। আমাদের
এখন দেখা যাচ্ছে আগে যেহেতু পড়াশোনার হার বেশি ছিল না, প্রাইমারি এডুকেশন মোটামুটি প্রতিটা বাচ্চারই আছে। যে থানা পর্যায়ে আদিবাসীদের জন্য স্টাইপেন্ড ছিল, ওখান থেকে পেয়েছিলাম দুইবার। আয় বর্ধনমূলক প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যবিকরণ, অন্যদিকে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তাদের উন্নয়নের মূলধারায় আসার পথ সুগম হচ্ছে। সংস্কৃতি বিকাশে নৃগোষ্ঠীর ধর্ম ও ঐতিহ্য লালনে ধর্মীয় প্রতিষ্ঠান বা পুরাকীর্তি নির্মাণ এবং সংস্কার কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হচ্ছে, সেই সাথে রয়েছে নিজস্ব সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ। জাতীয় এবং বাইরেও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা জড়িত। 2010-এ সাউথ এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করেছি। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ রয়েছেন, সমতলে বসবাসরত প্রায় 1.5 মিলিয়ন, তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা সবগুলো মিলিয়ে আমরা কাজ করছি তাদের জন্য। আমাদের এই কাজের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সেটাকে বাস্তবায়ন করা। তিনি সবচেয়ে পিছিয়ে পড়া সমাজের যে অংশগুলো তাদের জন্য চিন্তাভাবনা করেন সবসময় এবং আমাদেরকে নির্দেশনা দেন, সেই লক্ষ্য নিয়ে কিন্তু এই কাজগুলো শুরু করা হয়েছে। এবং এখন আস্তে আস্তে যেহেতু আমরা 385টি উপজেলা সব জায়গায় আমরা যেতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে একটা সুস্থ জীবন এবং বিশেষ করে লেখাপড়া এবং তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলো আমরা যেগুলোকে মৌলিক অধিকার বলি সেটা নিশ্চিত না করা পর্যন্ত তো আমাদের এই কাজ করেই যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো আমার জাতির পক্ষ থেকে, মণিপুরীদের পক্ষ থেকেও। আমার তরফ থেকে হরমাইগীত প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাবো। গত 5টি বছরের এই কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ, গৃহীত আয় বর্ধনমূলক প্রকল্প ও বৃত্তিমূলক শিক্ষা সহায়তার মাধ্যমে প্রায় 1 লক্ষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে। এভাবেই এগিয়ে যাচ্ছে দেশ, কেউ আর পিছিয়ে থাকবে না। সকল শ্রেণী পেশার মানুষকে সমান সুযোগ দিয়ে তাদের নিয়েই বাস্তবায়িত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার আধুনিক রূপ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।